এগুলো তুমি কি করছো? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি, এখন আমার শরীরও ভালো হয়ে গেছে। আর বেটুরও শরীর একটু খারাপ ছিল, তো বেটুরও একটু ভালো হয়েছে। তো যাই হোক, সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:30, আর এখন আমি সকাল সকালে চা খেতে চলে এসেছি, চা করবো। তো একবার চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, একবার চা খাওয়া হয়ে গেছে, তো আরো একবার চা খাবো, তারপর বেটুকে পড়তে বস করাবো। বেটুকে চা বিস্কুটটা খাই দি, তারপরে পড়তে বসে খাবো। আর আজকে ভাবছি কিছু স্পেশাল রান্না করব, তো যদি করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সরস্বতী পূজার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সরস্বতী পূজা বেশ একটা মজা করতে পারিনি, কারণ আমারও শরীর খারাপ ছিল, আর বেটুরও যেহেতু শরীর খারাপ ছিল তোমাদেরকে জানিয়েছি আগে। তো চলো এখন চাটা খেয়ে নি, তারপরে বেটুকে পড়িয়ে তারপরে আবার ফিরে আসছি। বেটা আপনি করতে নেই বেটা, পড়ে যাবে বেটা, পড়ে যাবে, আপনি করো না। সারাটা দিন কি করছিস বেটা? হ্যাঁ, তুই এমন এমন ছেলে তো বলার না। এই তাকা, এদিকে তাকা, এটা কি? টমেটো গাছ? ভালো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first day. তো ফ্রেন্ড, সকালে স্নানটা সেরে নিয়েছি, আর দেখো এখানে একটু পরোটা করব। তো পরোটাটা করে নিচ্ছি, তো কালকে বাবা খায়নি রাত্রেবেলা, যেহেতু আটাটা রাখা ছিল, তো ওই জন্য পরোটাটা আমি করে নিচ্ছি। তো আর এখানে এখানে ভাত বসিয়ে নিচ্ছি, আর আজকে তরকারি করবো, তোমাদের সাথে শেয়ার করবো তরকারি। চলো পরোটাটা তুলে নেবো,
আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছে দিয়েছি, চালটা এখনো ফেলা হয়নি, তো চালটা ফেলবো। আর এদিকে কালকের তো রুটিগুলো ছিল, তো তার জন্য বাবা খায়নি, তার জন্য রুটিটা আটাটা বেঁচে গেছিলো। তো যা হোক এখন রেখে দিচ্ছি, বিকেল বেলায় কখনো খাওয়া হয়ে যাবে চা দিয়ে। দেখো বাবা আজ অনেকগুলো সবজি এনেছে, আর তোমার দাদা ভাইও পুনকা শাক নিয়ে এসেছে টাটকা। তো ভাবছি আজকে পুনকা শাকের তরকারি করে দেবো, যেহেতু কালকে পুনকা শাকটা থাকবে না। আর বাবা এখন অনেকগুলোই তরকারি এনেছে, তো এই বেগুন এনেছে, ওর বাবা দুটো বেগুন এনেছে, আর এখানে গাজর এনেছে, আর টমেটো আছে। টমেটোটা খুব সুন্দর দেখতে, লাল, যা হোক টমেটো এনেছে। এখানে একটা পেঁপে এনেছে, আর বাবা কালকেও একটা পেঁপে এনেছিল, দেখো এটা পুরো গাছ থেকে পাড়া। তো আমাদের একজন দিয়েছে পেঁপেটা, একদম টাটকা পেঁপে। তো ভাবছি পেঁপেটা কালকেই করব। আর একটা আগের দিনের একটা পেঁপে আছে, এই পেঁপেটা আমি দেখেছি, এটাও একদম গাছের পাড়া, বক্স হবে, তো একদম বাবাকে দিয়েছে একজন। তো এটাও ভাবছি যে অন্য দিনই করব। তো আজকে একটু পেঁপে ভেজে দিলে ভালোই হতো। এখানে বেগুন এনেছে অনেকগুলো বেগুন, এটা ছোটো বেগুন। আর এখানে টমেটো, টমেটোগুলো হয়েছে, এগুলো আলাদা করে শিম এনেছে। তো শিমগুলো, শিমের একটা শিমের তরকারি করে দেবো। তো শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে খুব ভালো তরকারি হয়। তো যা হোক দেখা যাক কী তরকারি করা যায়। আর এখানে শশা আর কাঁচা লঙ্কাটা বাবা কালকে এনেছিল, আজকে ওর বাবা কিছুটা লঙ্কায় নিয়ে এসেছে। আজকে ভাবছি লঙ্কার ডাঁটগুলো একটু ছড়িয়ে দেবো। আর এখানে একটা কাগজি লেবু এনেছে বাবা। তো সবজিগুলো বেশ ভালোই এনেছে। তো যা হোক এগুলো, টমেটোগুলো আমি একটা জায়গাতে রেখে দেবো যেখানে আমি টমেটো রাখি। টমেটোগুলো এটাতে রেখে দিচ্ছি, টমেটোটা চাটনি করে দেবো, টমেটোর চাটনি করে দেবো। এদিকে দেখি শিমগুলো আছে, আজকে পুনকা শাকের তরকারি করবো, বেগুন দিয়ে পুনকা শাকের তরকারি করে দেবো। বেগুন দিয়ে পুনকা শাকের তরকারি হবে, আর এখানে টমেটোর চাটনি করবো, আর পেঁপে ভাজা। তো ফ্রেন্ড জানো এই বেগুনটাকে কি বেগুন বলে? এটাকে ষোলো বেগুন বলে। দেখো এই বেগুনটা একটা কাটা কাটা ভাব আছে, এই দেখো বেগুনটাতে কাটা ভাব আছে। তো এটা হচ্ছে ষোলো বেগুন। তো এই বেগুনের টেস্টটা খুব বেশি হয়, আর এই বেগুনটা খেতে খুব বেশি মিষ্টি লাগে। আর যেহেতু বেশিরভাগই আমরা এই বেগুনটা খেয়ে থাকি, আর এই বেগুনটা একটু মানে কমই খায় অনেকে, আমাদের গাছে কিন্তু এই বেগুনটাই হয়। তোমাদেরকে দেখি, আজকে ভাবছি বিকেলবেলা একবার বেগুন গাছগুলোকে জল দেবো, একটু মাটি করে দেবো। তো যা হোক দেখা যাক রান্নাটা তারপর করি, আর বেটুকু আজকে একটু স্নান করে দেবো। তো চলো আগে রান্না বান্নার ব্যবস্থা কাটাকাটি করে নিই। তো চলো ফ্রেন্ড, তরকারিটা বসিয়ে দিয়েছি, শাকের তরকারিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, আর একটু আছে, তো এটা করে নিই। আর এদিকে ভাতটা আমার ফুটে গেছে, আর একটু মাছ করবো, আর তাহলে রান্না কমপ্লিট। আর এদিকে বেটু ওর বাবার কাছে তেল মেখে নিয়েছে, তো ওকে একটু স্নান করে দেবো। তারপরে আর একটা জায়গায় যাওয়ার আছে, তো তোমাদের যদি যাওয়া হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো ফ্রেন্ড দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে, মানে সন্ধ্যে বলবো না, রাত্রি হয়ে গেছে। তো আমার এক জায়গায় যাওয়ার ছিল, তোমাকে বলেছিলাম তোমাদেরকে, তো যা হোক যাওয়া হয়নি কোনো একটা কারণবশত। তো যা হোক এখন রুটি করতে চলে এসেছি, আর রাতের মেনু হচ্ছে রুটি আর পেঁপের তরকারি করা হয়ে গেছে, বেটু এরপর খাবে। তো যা হোক বিকেলটা তোমাদের জন্য শর্ট ভিডিও বানিয়েছি, তো তোমরা দেখবে। আর শর্ট ভিডিও বানাতে বানাতে সারা বিকেলটাই আমার কেটে গেছে। আর এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, বেটুকে পড়তে বস করিয়েছি, খাইছি। তো এই করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে, তো এবার রুটিও করে নিচ্ছি, আর এদিকে তরকারিও কমপ্লিট হয়ে গেছে, কারণ বেটুকে এরপর খাওয়াবো। তো তার জন্য অনেকক্ষণ থেকে খাবো খাবো করছি, তো আমি ওকে ঘুম পাড়াইনি বলে একটু দেরি করে ঘুম পাড়াবো। তো যা হোক রান্না বান্না করে নিই, আর এদিকে খাওয়া দাওয়া সেরে নেবো।
তো এক জায়গায় যে যাওয়ার ছিল তোমাদেরকে বলছি, যেটা হচ্ছে আমাদের এখানে, তো এখানে মানে আগে আমি দেখেছিলাম মানে যে ছোট কুলগুলো হয় আর কি, সেই কি কুল বলে, বন কুল না চিয়া কুল যা কিছু সবাই বলে, তো ওইটাই দেখতে যাওয়ার ছিল। তো দেখতে যাওয়া হয়নি, কারণ কি ওইখানে একজন নিয়ে যাবে বলেছিল, তো সে আসেনি। আমি জানি না এখান এখানে কোথায় পাওয়া যায় আর কি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলেই বলেছিলাম যে যাবো, তো যা ভিডিও বানাবো, তো যাওয়া হয়নি। তো যে নিয়ে যাবে বলেছে সে পরে নেক্সট কোনোদিন সময় করবে সেদিনে নিয়ে যাবে, তো আজকে তো যাওয়া হয়নি যেহেতু, আফসোস করে কোনো লাভ নেই। তো এবার নেক্সট যেদিন যাবো সেদিনে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর একটা কথা, অনেক কষ্ট করে শর্ট ভিডিওগুলো বানিয়েছি, তো তোমরা প্লিজ দেখবে, শর্ট ভিডিওগুলো লাইক করবে, আর আমার ব্লগ চ্যানেলটাকেও লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার ব্লগ চ্যানেলটার পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই একটা জায়গায় পৌঁছানো সম্ভব নয়। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, তো যেদিনে যে যাবো তোমাদের জন্য অবশ্যই আমি ওখানে গিয়ে ভিডিও বানাবো, কারণ আমার আমারও খুব ইচ্ছে ওখানে মানে কুল খাওয়ার, যে ছোটো ছোটো কুলগুলো হয় না লাল লাল কালো কালো, ওই সেই কুলগুলো। তো যাই হোক, এমনি বড়ো কুল তো সবাই খায়, তো ওই কুলটা খুব মিষ্টি হয় খেতে, টক হয় না। আর বেটুকু একটু দেখাবো, আর তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে যে নদী আছে সেই নদীটা দেখাবো। তো যা, তো ফ্রেন্ড আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আজকের মতন বাই বাই, গুড নাইট, টাটা।